আসসালামু আলাইকুম। তো আশা করি অবশ্যই সবাই ভালো আছেন। তো আজকে আমি 32 একটি কপ লাগাবো, যেটা হলো আপনার কপ নাম্বার 8157 RCYDX। এই কপটা লাগাবো, কীভাবে লাগাই ইনশাল্লাহ আমি সবার সাথে এখন শেয়ার করব। তো এটার এক পাশ লাগাই নিলাম, ঠিক আছে, টেক টু টেক। এখন আরেক পাশ লাগাবো। আমি এই পাশটা লাগাই নিলাম, একদম রিয়েল টেক টু টেক। তো আমি দুটোটা পাশই দেখবো ঠিক আছে কিনা। এই পাশটা ঠিক আছে, একদম টেক টু টেক, ওকে। তো এটা এখন আমরা বন্ডিংয়ের জন্য প্রস্তুত হব। তো আমরা এটা হেডের সাথে এখন ম্যাচিং করে নিব। হ্যাঁ ঠিক আছে, এখন টেবলনটা দিব। দেওয়ার পর প্রেশার, বাস এখন এখানে আমরা 220 সেলসিয়াস তাপমাত্রা দিব। হ্যাঁ 220, 35 সেকেন্ড, ঠিক আছে। স্পট লাইটটা বন্ধ করে দিব, ক্রিস্টাল লাইট, বাস। তো এখন আমরা বন্ডিংটা স্টার্ট করব। এখন বন্ডিংটা আমরা স্টার্ট করব। হ্যাঁ দেখেন স্টার্ট করলাম, ঠিক আছে, আর আমাদের বন্ডিং হইতেছে, ওকে। হ্যাঁ দেখেন একদম রিয়েল বন্ডিং। হ্যাঁ দেখেন, পঁয়ত্রিশ সেকেন্ড পর এটা অটোমেটিক বন্ধ হবে, আর আমাদের বন্ডিং দেখেন টেক টু টেক, ওকে, কোনো শর্ট নাই। তো হ্যাঁ 35 সেকেন্ড পর অটোমেটিক এটা বন্ধ হবে। হ্যাঁ দেখেন 35 সেকেন্ড, 220 সেলসিয়াস তাপমাত্রা, অটোমেটিক আমাদের বন্ডিং স্টার্ট বন্ধ। আর এইখানে হ্যাঁ আমাদের বন্ডিংটা যে হলো,
আমাদের এটা যখন আপনার 70-এর নিচে চলে যাবে টেম্পারেচারটা, তখন আমাদের আপনার এই ফ্যানটা উপরে দিয়ে উঠবে। গেল আমরা খুব ভালোভাবে বোঝার জন্য এখানে টিস্যু ব্যবহার করব, ঠিক আছে? তো আমরা এখন মনিটরে দেখব। হ্যাঁ দেখেন, একদম রিয়েল বন্ডিং। হ্যাঁ আমাদের বন্ডিং একদম, হ্যাঁ দেখেন কোনো শর্ট আছে? শর্ট নাই, একদম পারফেক্ট রিয়েল বন্ডিং। যে জায়গায় রাখছি সে জায়গায় রিয়েল বন্ডিং, ঠিক আছে? দেখেন যে জায়গায় রাখছি এ জায়গায় একদম রিয়েল বন্ডিং, কোনো শর্ট নাই, ট্যাক টু ট্যাক, ঠিক আছে? এই দেখেন ট্যাক টু ট্যাক। ওকে, আমি পুরাটা প্যানেলই দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ দেখেন আমাদের যে এসসিএফ ট্যাপটা গইলা গেছে কত সুন্দরভাবে, দেখেন একদম ট্যাক টু ট্যাক, একদম রিয়েল। তো আমাদের অনেকগুলো গ্লাসের লাইন নষ্ট হয়ে গেছে, অনেকগুলো সুতা আসবে কারণ গ্লাসের লাইনগুলো নষ্ট। তো তারপরে আমি এটা বন্ডিং করলাম, দেখি যাই চালাইতে পারি। হ্যাঁ দেখেন গ্লাসের লাইনগুলো একদম নষ্ট হয়ে গেছে, অনেকগুলো সুতা আসবে। তারপরে অল্প টাকা দিয়ে অনেক লোক আছে গরিব মানুষ, তাদেরকে এটা দিয়ে দিব আর কি, যারা দেখা গেল কি টাকার জন্য 7,000-8,000 টাকা দিয়ে আপনি ডিসপ্লেগুলো পাল্টাইতে পারে না, এই 1,000-1,200 টাকা দিয়ে দিলে তারা যাই দেখতে পারে। আমিও পয়সাটা পাইলাম, তাদেরও একটু উপকার হইল। হ্যাঁ দেখেন একদম ওই পাশে যেরকম এই পাশে এরকম ট্যাক টু ট্যাক, ঠিক আছে? আর আমাদের এটা হলো এটা প্যানেল, এটা 32। তো অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন নতুন নতুন বন্ডিংয়ের ভিডিও পাওয়ার জন্য। আর কেউ যদি কপ লাগান বা বাই কপ লাগানো কত, অবশ্যই আমার স্ক্রিনে এসে যে নাম্বারটা থাকবে এটার সাথে যোগাযোগ করতে পারবেন, যে কোনো কপ লাগাইতে পারবেন, সমস্যা নাই। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।